আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 25শে ডিসেম্বর 2020, আজকে আপনাদের মাঝে ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ শেয়ার করব এবং পুলিশ ডিপার্টমেন্টের কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। এর আগে আমাদেরকে একটু বলে রাখুন যে কে কোথা থেকে দেখছেন এবং আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, এবং আমাদের এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে যেই সংবাদগুলো শেয়ার করবো সেটি হলো তার যেই হেডলাইনগুলো আছে। ওকে, জাকির হোসেন বলছেন যে ওকে ভাই, ধন্যবাদ জাকির ভাই আপনাকে। কোথা থেকে দেখছেন আমাকে লিখতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করুন। ওকে, যেহেতু বলছে যে কয়েকজনের বোঝা যাচ্ছে, ধন্যবাদ আপনাদের সকলকে। অবৈধদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ এবং অবৈধভাবে প্রবেশ দ্বার মুখগুলোতে অপারেসি। ওকে, পেতালিং জেলা পুলিশ হেড অফিসে অস্ত্র সহ ছিনতাইকারী আটক, অসৎ এজেন্ট বা দালাল হতে সাবধান। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যেটা বলছিলাম আপনাদেরকে যে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ পথে অপারেসি দিচ্ছে পিছনের 2 মাস যাবৎ। আপনারা জানেন বিভিন্ন নৌপথে মালয়েশিয়াতে প্রবেশ করছে মায়ানমার থেকে, ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে এক জনগোষ্ঠী মালয়েশিয়াতে প্রবেশ করছে এবং মালয়েশিয়া থেকে আবার বাইর হচ্ছে। সেই নৌপথগুলোতে, সেই বর্ডার এলাকাগুলোতে কিন্তু পিছনের 2 মাস যাবৎ অপারেসি হচ্ছে। গতকালকেও 35 জন নাগরিককে, ইন্দোনেশিয়ান নাগরিকদের আটক করেন। এর আগের দিন বাচ্চা সহকারে অনেকগুলো ইন্দোনেশিয়ানদের আটক করেন। এরা মালয়েশিয়া থেকে ঢোকার পথে ঢুকছিল এবং মালয়েশিয়া থেকে একদল আবার ইন্দোনেশিয়াতে চলে যাচ্ছিল। এরকম বর্ডারগুলোতে অপারেসি দিচ্ছে। সেক্ষেত্রে এই সমস্ত বর্ডার এলাকায় যে সমস্ত বাংলাদেশ প্রবাসীরা আছেন, এরা খুব সাবধানের সাথে থাকবেন এবং এই চক্রের সাথে কখনোই আপনারা সংস্পর্শে আসবেন না, একসাথে হবেন না। ওকে, এরপরে যেটি আছে যে পেতালিং জেলা পুলিশ অস্ত্র সহ 4 ছিনতাইকারীকে আটক করেছেন। এই আটক যে করেছেন অস্ত্র সহকারে, আপনারা দেখবেন অস্ত্র সহকারে গতকালকে আটক, এই বড় বড় আপনার ধারালো অস্ত্র প্লাস আরো অনেক কিছু মোবাইল, এরপরে অলংকার সহকারে, এর মধ্যে বিদেশি এক চক্রকে ধরার জন্য পুলিশ খুব তৎপর। অনেক এর মধ্যে একদল আছে যে, এর মধ্যে আপনাদেরকে একটু খেয়াল করে আপনাদেরকে একটু সতর্ক করে দিই, এই মুহূর্তে কিন্তু পুলিশ পরিচয়ে, পুলিশের পরিচয়ে, মালয়েশিয়ান পুলিশ পরিচয়ে অনেক বিদেশের কাছ থেকে আপনার এইভাবে অবৈধ করছে, ছিনতাই করছে। সেক্ষেত্রে যারা এরকম পুলিশ পরিচয়ে আসবে সিভিল বেশে, অবশ্যই আপনার তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার আইডি কার্ড কই বা আপনি কোথা থেকে এসেছেন, কোন থানা থেকে। সম্ভব হলে আপনার কর্মস্থলে যদি হয় তাহলে সিসি ক্যামেরা দিয়ে যেন আপনি ওটা রেকর্ড করেন অথবা মোবাইল দিয়ে যেন রেকর্ড করেন, কি জন্য এই মুহূর্তে পুলিশ পরিচয়ে কিন্তু ছিনতাইকারী আছে। এরপরে ইমিগ্রেশন অফিসার পরিচয়েও কিন্তু ছিনতাইকারী বের হচ্ছে। এই ছিনতাইকারীটা এদেশ এবং বিদেশি নাগরিকদের অর্থাৎ প্রবাসীদের, যারা এখানে বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, অন্য দেশ থেকে যারা এসেছে, এদের সাহায্য নিয়ে এরকম ছিনতাই কর্মের সাথে জড়িত। পুলিশ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই চক্রকে ধরার জন্য খুব তৎপর এবং আপনারা জানেন পিছনের বেশ কিছুদিন যাবত এরকম কিডন্যাপিং কিডন্যাপিং অপহরণ হচ্ছিল, যে বাংলাদেশিরা অপহরণ করছে, কিডন্যাপ করছে বাংলাদেশিদেরকে এদেশের লোকদের সাহায্য নিয়ে। ওই চক্রটাকে কিন্তু অলরেডি মালয়েশিয়ান পুলিশ ধরে ফেলেছে। এখন কিন্তু ওই অপহরণ কিডন্যাপিং এটা কমে যাচ্ছে, এখন যে টুকিটাকি এরকম ই চলছে ছিনতাইকারী, এই সমস্ত কাজে যে সমস্ত প্রবাসীরা জড়িত থাকবে, যদি কেউ বাংলাদেশে থাকে তাহলে কিন্তু তার অনেক কঠিন বিপদ আছে সামনে, জেল জরিমানা সহকারে, অনেক আপনার শারীরিক অনেক নির্যাতন এবং শারীরিক আপনার রতান মারবে, পাছায় রতান মারবে, সেজন্য খুব সাবধান থাকতে হবে। ওকে, এরপরে যেটা বলছিলাম যে গত বছর আমরা দেখেছি যে অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছিল, ওই সময় অনেক বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে আছেন, এরা বিভিন্ন এজেন্টের কাছে ধরা খেয়েছেন, বিভিন্ন দালালের কাছে ধরা খেয়েছেন, কেউ 3,000, 4,000, 5,000, 6,000, 10,000 ringgit এই সমস্ত টাকা দিয়ে ধরা খেয়েছেন। ঠিক ওই চক্রটাই আবার সজাগ হয়েছেন। অনেকে আমাদের কাছে এখানে লিখিত অভিযোগ দিয়েছেন যে আমি যেন বাংলাদেশ সরকারের কাছে এটা তুলে ধরি এবং আমি যেন এদেশের সরকারের কাছে এটা তুলে ধরি যে এখনো এরকম ওই চক্রটি আবার প্রবণ দেখাচ্ছে, যে আমাদের কাছে পাসপোর্ট দাও, আমাদের কোম্পানি আছে, আমার বসের কোম্পানি আছে, আমার অমুক ভাইয়ের কোম্পানি আছে, আমার অমুক ধাতুর কোম্পানি আছে,
এখনো কিন্তু সেই চক্রটি বিভিন্ন প্রলোভন, বিভিন্ন এরকম অফার দেখিয়ে টাকা চাচ্ছে, পাসপোর্ট চাচ্ছে। আবার এখানে 2,000 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ তারা সাজিয়েছেন এই সমস্ত। কিন্তু মালয়েশিয়ান সরকার রিক্যালিভেশনের যেই প্রোগ্রামটি চালু করেছেন, এ কিন্তু বারবার 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 তাদের ওয়েবসাইটে, ইমিগ্রেশনের ফেসবুক পেজে, এরপরে কেডিএন এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে নিয়মিত বলছে যে আমরা যেই পদ্ধতিটি দিয়েছি অবৈধ থেকে বৈধকরণের, এটা সরাসরি মালিক এবং ইমিগ্রেশন, সরাসরি মালিক এবং ইমিগ্রেশনের মধ্যে এই সমন্বয়টা হবে। মাঝখানে কোনো প্রকার দালাল, কোনো প্রকার এজেন্সি, কোনো প্রকার তৃতীয় পক্ষ এখানে জড়িত থাকবে না। সেক্ষেত্রে আপনারা, আপনাদেরকে বলছি যে এই যে সুযোগটা দিয়েছেন, আপনারা যদি এরকম অসৎ কোনো এজেন্টের কাছে এই ফাইলগুলো দিয়ে ধরা খায় যান, আপনার পাসপোর্টও দিবে না তারা, টাকাও দিবে না, এরকম তাইরে নাইরে করতে করতে আপনার সময় শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সৎ এজেন্টও আছে, ভালো এজেন্টও আছে, এজেন্টের দ্বারা অনেকেই ভিসা করে তাদের কোম্পানিতে বা অন্য জায়গায় কাজ করে, এরকম আছে। এর যে বেশি সংখ্যক যেটা আছে এরকম অসৎ এজেন্ট, যারা আমাকে এখানে কমেন্টস করেছেন তাদের রেফারেন্সেই বলছি। সেক্ষেত্রে আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম গতকালকে, বলেছিলাম যে 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 কোম্পানিতে কাজ করেন চেষ্টা করেন ওই কোম্পানিতে ভিসা করার জন্য, যদি না হয় পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নেবেন। ওকে, সেক্ষেত্রে সাবধান, আপনারা আবার বলছি যে সাবধান সাবধান সাবধান। ওকে, এরপর আমি যেই কথাটি বলবো আপনাদের, সেটি হলো আপনারা জানেন আমাদের একটি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে যেটার নাম প্রবাসী কণ্ঠ। আমি আবার বলছি, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের নাম প্রবাসী কণ্ঠ। আপনাদের মনের কথাগুলো, আপনাদের মনের কথাগুলো আমাদের ওই পেজে লেখেন অথবা ওই গ্রুপে লেখেন, ওই গ্রুপে লিখলে আমরা এখান থেকে আপনারটা অ্যাপ্রুভ করব। আপনার এই কথাটি, আপনার এই পরামর্শটি শত শত হাজার হাজার লোকে দেখবে, হয়তো এদেশের সরকারও নজরে আসবে এবং বাংলাদেশ সরকারেরও নজরে আসবে। সেজন্য আপনাদের বলছি আমাদের ওই গ্রুপে প্রবাসী কণ্ঠ, ওটাই আপনি বাংলাতে লিখলেও হবে অথবা ইংলিশে লিখলেও হবে, PROBASI স্পেস KONTH কণ্ঠ। ওকে, প্রবাসী কণ্ঠ ওই পেজে জয়েন করলেই আপনি দেখতে পাবেন আপনার, এতে করে আপনি যদি আমাদের গ্রুপে আপনার কোনো কিছু শেয়ার করেন তাহলে আমরা সকলেই জানতে পারবো, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। সেক্ষেত্রে এখনো যারা আমাদের ওই গ্রুপে জয়েন করে নাই প্রবাসী কণ্ঠ, অবশ্যই জয়েন করে নিন, আপনার মনের কথাগুলো সেখানে শেয়ার করুন। এরপর আপনাদেরকে বলবো যে আপনাদের হলো অবৈধরা ট্রাভেল পাস, অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্ন আছে। গতকালকে আমি কিন্তু শাহলব ইমিগ্রেশন থেকে লাইভে এসেছিলাম, গতকালকে ক্লিয়ার করে দিয়েছি যে এই মুহূর্তে যারা দেশে যাবে তাদের সর্বোচ্চ খরচ হবে 500 রিঙ্গিত, এবং এই টাকাটা পরিশোধ করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, আপনার যে যে নামেই বলেন সেই কার্ড দিয়ে, এরকম একটি কার্ড, এইরকম কার্ড দিয়ে আপনার, যেটা সেটা মে ব্যাংকের হতে পারে, এটা পাবলিক ব্যাংকের হতে পারে, এরকম একটা কার্ড দিয়ে আপনাকে এটা পেমেন্ট করতে হবে। এইটা অনেক অনেক সবগুলো মেশিনেই, সবগুলো মেশিনেই সাধারণত এখন ওইরকম এরকম টাচ করলে টাকা কেটে নেয়, সেক্ষেত্রে আপনার পিন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। আপনারা যাদের নাই এই কার্ডটা, তারা যে বন্ধুদের আছে তাদের কাছ থেকে আপনারা ধার নেবেন, এবং কি যাওয়ার আগে 500 টাকা এটা ঢুকাবেন, ঢুকাই এরপরে নিয়ে যাবেন, এরকম টাচ করলেই এরপর ওখান থেকে কেটে নেবে, সমস্যা নাই। আবার একজনে বলছেন যে এরকম ওয়েবে তো একদিনে 250 রিঙ্গিতের বেশি হয় না, এটা ভুল কথা। আমার এই কার্ডটি, আমার এই কার্ডটি যেটা দেখালাম, আমার এই কার্ডটিতে একদিনে 10,000 রিঙ্গিত, 10,000 রিঙ্গিত ব্যাংক থেকে উঠান যায়, এবং এটাতে 10,000 রিঙ্গিত অনলাইনে ট্রান্সফার করা যায়। এটা যার যার লিমিট তার তার কাছে এটা লিমিট একটা আছে, যে যার কার্ড যতটুকু লিমিট করেছেন সে ততটুকুই দিতে পারে, তবে এটা লিমিট বাড়ানো যায়, যে কোনো এটিএম বুথ থেকে লিমিট বাড়ান যায়। লিমিট যদি বাড়ায় তাহলে এটা 250 রিঙ্গিত না, 1,000 রিঙ্গিত, 5,000 রিঙ্গিত, 10,000 রিঙ্গিতও এটা একদিনে ট্রানজেকশন নিতে পারবে, সক্ষম, সমস্যা নেই। ওকে, এই মোটামুটি আপনাদের সংবাদ। এরপরও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আপনারা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু একটা গ্রুপ আকার একটা, মানে এখন একটা কমেন্টসের রিপ্লাই দিই, সেখানে 3-4টি ভিডিও থাকে। একটি হলো
মালয়েশিয়ান প্রবাসীরা কিভাবে দেশে যাবে একটা ভিডিও, মালয়েশিয়ান প্রবাসীরা কিভাবে বৈধ হবে একটা ভিডিও, মালয়েশিয়ান প্রবাসীরা কিভাবে পাসপোর্ট করবে অনলাইনে একটি ভিডিও, এবং ইমিগ্রেশন থেকে সরাসরি লাইভ, এই ভিডিও পাঁচটি আমি একসাথে করে আপনাদেরকে দেব। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, কমেন্টসের উত্তরে আমি সেই ভিডিও লিঙ্কগুলো দেবো, ভিডিওগুলো দেখলে আপনার মনের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবেন। এই মুহূর্তে যারা আমাকে কমেন্টস করলেন, আমি অনলাইন আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিতে পারছি না যেহেতু আমরা বেশি সময় নেব না লাইভটিতে, এই প্রশ্নগুলো আপনাদের যদি করতে ইচ্ছা করে অফলাইন আমাকে আরেকবার করেন, আমি এক এক করে সময় মতো রিপ্লাই দিব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট নিয়ে। সকলে সুস্থতা কামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু।